হ্যালো গাইজ, ওয়েলকাম টু ধীমানদে ব্লগস। এত ঠান্ডা যে কথাও বলতে পারছি না, সাংঘাতিক ঠান্ডা। মানে এখন নদীর পাড়ে বসে আছি সন্ধ্যাবেলায়, এভাবেই আজকে টাইমটা কাটছে। আজকে মনটা খুব উদাস ছিল, তো দোকান বিকালটা খুলিনি, সেই জন্যেই এখানে নদীর পাড়ে চলে এসেছি। তো এখন মোটামুটি 10টা অবধি টাইম কাটাবো, তারপরে যাব। তো মনটা খারাপ কী নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মনটা খারাপ এই নিয়ে যে আমি ব্যবসা করতে চাইছি, আমার অনলাইনের সব ব্যবসা, মানে প্রিন্ট আউট থেকে শুরু করে জেরক্স থেকে শুরু করে রিচার্জ সব কিছুই, তো অনলাইনে যত রকম কাজ হয় ছোট ছোট, প্যান কার্ড বানানো, এসব তো করতে চাইছি ঠিকই, কিন্তু এত চারিপাশের পরিস্থিতি খারাপ দেখছি। মানুষ এখন মানে এমন হয়ে গেছে যে মানে কাস্টমারদের কথা বলবো না, কাস্টমারদের কথা দোষ নেই, কাস্টমাররা কি বলো তো, মানে যেখানে 2 পয়সা কম পাবে সেখানে যাবে, কিন্তু আমার ঘটনা হয়ে যাচ্ছে যে আমি এত কম পয়সায় দিতে পারবো কি করে। একজন কাস্টমার আসছে, বলছে আধা ঘন্টা কম্পিউটার প্র্যাকটিস করব, সে বলছে দেবে 5 টাকা। তো কি করে পসিবল 5 টাকায় আজকাল কিছু হয়? কিছু হয় 5 টাকায়? কিছু হয় না। তো সেরকমই ইন্টারনেট সার্ফিং করতে আসছে, বলছে ঘন্টায় 5 টাকা করে নেয়, এরকম একটা জায়গা শুনলাম। তো আমি ব্যবসা করব কি করে, কি করে আমি ইনকাম করব, আমার পক্ষে পসিবলই না এভাবে, বা আমি এত সস্তায় দেবো কি করে, আমার কম্পিউটার চলবে, ইলেকট্রিক বিল পুড়বে, আমি কিভাবে কি করব। তো এর সলিউশন কিছু খুঁজে পাচ্ছি না। প্রিন্ট আউট বলছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট 2 টাকা, কালার প্রিন্ট আউট বলছে 5 টাকা। তো এভাবে কিভাবে সম্ভব, আমার তো কোনো মাথাতেই আসছে না। তো ওই নিয়ে প্রচণ্ড আপসেট আছি। হ্যাঁ, একটু এসছি এখানে মাইন্ডটা রিল্যাক্স করতে, যাতে রিল্যাক্স হয়, কালকে থেকে আবার যাতে দোকান খুলতে পারি, তাই জন্য এসছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কোনো সলিউশন থাকলে অতি অবশ্যই আমাকে জানিও। আপাতত এখন এখানেই বসে আছি, এবার দেখি রাতে, মানে আরেকটু টাইম গড়ালে, রাত তো হয়েই গেছে, আরেকটু টাইম গড়ালে মানে আরও আধা ঘন্টা বসবো, তারপর এখান থেকে চলে যাব। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করলাম যে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এর সলিউশন কি কিছু তোমাদের কাছে মাথাতে আছে, বা এর কোনো বুদ্ধি তোমরা যদি বার করতে পারো যে কী করে ব্যবসাটাকে দাঁড় করানো যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, শেষ করলাম। ছোট্ট মানছি, ব্লগটা হলো একটা শর্ট ব্লগ বলতে পারো, তো জাস্ট মনের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। ওকে, টাটা।